আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কম্পিউটারে অনেক ভিডিও আপনারা শিখতে পারবেন যেগুলো শিখে আপনি কম্পিউটার অনেক এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন বাংলাতে কিছু লিখি র লেখার পরে আমরা যখন কিবোর্ড থেকে স্পেস বাটা প্রেস করি তখন ও হয়ে যায় যেমন সাপোজ আমি এখানে র লিখলাম আমি যদি এখানে র লিখি র লিখলাম স্পেস দিলাম এই যে ও হয়ে যাচ্ছে ঠিক আছে আমি যদি এখানে টাইপ করি আমার অনেক সময় আমা আমা ও হয়ে যায় যদি আমি লিখি আমাদের আমাদের হয়ে গেছে এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে যেতে হবে অফিস বাটনে অফিস বাটনে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে ওয়ার্ড অফিসে ক্লিক করবেন যারা অফিস দুই হাজার সাতের উপর ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে লেখা থাকে ফাইল আমার আমি দুই সাত ইউজ করতেছি সেই জন্য আমার লেখা সেখানে এখানে অফিস বাটন আপনাদের আর লেখা থাকবে এই সাইডে ফাইল তো ফাইলে ক্লিক করার পরে তারপর আপনারা এখান থেকে অপশনে চলে যাবেন আমার ওয়ার্ড অপশন আপনাদের ক্ষেত্রে অথবা অপশন আসতে পারে তো অপশনে ক্লিক করার পরে বাকি জিনিসটা সেম এরকমই আসবে এখান থেকে আপনারা চলে দিবেন প্রফিং প্রোফিং থেকে চলে যাবেন অটো কারেট অপশন তারপর এখানে গিয়ে এই যে টিকমার্ক আছে সবগুলো টিকমার্ক এখানে যতগুলো টিকমার্ক আছে অলরেডি টিকমার্ক গুলো অফ করে দেওয়া আছে একটা টিকমার্ক এই যে চালু আছিল এই টিকমার্কটা আপনারা অফ করে দিবেন তারপর এখান থেকে ওকে দিবেন ওকে দিবেন আপনারা সবগুলো টিকমার্কই অফ করে দিবেন

আমরা এটা প্রপারলিভাবে কিভাবে এটা সলিউশন করতে হয় সেটা আজকে শিখে নিলাম ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো